আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আমরা স্বাস্থ্যবিধি অনুসরণের প্রতি গুরুত্ব আরোপ করছি, সে কারণে যাতে সকলে মাস্ক পরিধান করে সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং সেটি প্রবেশের সময় সেটা বাধ্যতামূলক যে সকলেই যেন মাস্ক পরে সমাবর্তন স্থলে তারা প্রবেশ করে। সমাবর্তন ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের গাড়ি পার্কিংয়ের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি, সেটি হলো আমাদের যে কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সায়েন্স এনএক্স ভবন, সেই সেখানের যে মাঠ সেই মাঠে সেই পার্কিং ব্যবস্থা থাকবে। আর অন্যান্য সকল গাড়ি আমাদের যে খেলার মাঠগুলো আছে সেই খেলার মাঠগুলোকে আমরা সেখানে বলবো, যেটি বিশেষ করে এসএম হল মাঠ, জহুরুল হল মাঠ, মহসিন হল মাঠ, ফুলান রোডে এবং ফুলান রোড সেখানে পার্কিং করা যায়। গ্র্যাজুয়েটদের চলাচল সুবিধার্থে রাস্তায় গাড়ি পার্কিং না করার একটি বিশেষ অনুরোধ আমরা সংশ্লিষ্ট করতে চাই, কারণ গ্র্যাজুয়েটরা যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেটি নিশ্চিত করার জন্য গাড়ি চলাচল এবং গাড়ি পার্কিং রাস্তায় যেটি না থাকে সেজন্য আমরা সংশ্লিষ্টদের বিশেষ সহযোগিতা প্রত্যাশা করছি। সমাবর্তন দিন আটটা থেকে সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত বিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সদয় সহযোগিতা বিশেষভাবে প্রত্যাশা করি। এটি খুবই জরুরি, গণপরিবহন যাতে চলাচল না করে ক্যাম্পাসে এই দিন, বিশেষ করে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত, সেটির জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। সর্বসাধারণের চলাচলের জন্য ওই দিন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো। সাময়িকী অসুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দুঃখ প্রকাশ করছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই সাময়িক অসুবিধাটি। সমাবর্তন দিন নিরাপত্তার স্বার্থে শাহবাগ থেকে টিএসসি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত রাস্তায় নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার জন্য